ইবাদাতগুলোর তুলনায় সলাতের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। কেমন? অন্যান্য যাবতীয় ফরজ ইবাদাতগুলো দুনিয়ায় ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়েছে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহি নিয়ে দুনিয়ায় এসে রাসূলকে জানিয়েছেন যে এখন থেকে সিয়াম ফরজ করা হলো, এখন থেকে হজ ফরজ করা হলো। কিন্তু সলাত এমন এক ইবাদাত যেটি ফরজ হয়েছে আসমান। পার্থক্য পেয়েছেন? দুনিয়ার যাবতীয় ইবাদাতগুলো দুনিয়ায় ফরজ হয়েছে, শুধুমাত্র সলাত এমন একটি ইবাদাত যে ইবাদত দুনিয়াতে নয় আসমানে ফরজ হয়েছে। আরেকটি পার্থক্য হল অন্যান্য যাবতীয় ইবাদত আপনি করার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করতে পারেন, আবার অন্যান্য কাজও করতে পারেন, কিন্তু সলাত শুরু হয়ে যাওয়ার পরে সেখানে আপনি আর আপনার রব ছাড়া তৃতীয় কোনো পক্ষ আর ঢুকতে পারে না। إذا قام أحدكم في الصلاة فإنه يناجي ربكم তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে তার রবের সাথে চুপে চুপে কথা বলতে থাকে, আপনি আপনার রব আর কেউ নাই। কথা বুঝতে পেরেছেন? পার্থক্য হলো কি না, কথা বলেন। আরেকটা পার্থক্য হলো কোনো ইবাদত ছেড়ে দিলে পরে বলা যাবে না আপনি কুফরি করেছেন, কিন্তু সলাত এমন একটি ইবাদত যেটি ছেড়ে দিলে পরে বলা যাবে এই লোকটা কুফরি করেছে। একজন লোক রোজা রাখলো না, আমরা বলবো সে গুনাহগার, কিন্তু একজন লোক ইচ্ছে করে সলাত পড়লো না, বলা যাবে এই লোকটা কুফরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে এটাই চুক্তি যে আমরা সালাত আদায় করব, তারা সালাত আদায় করবে না। সুতরাং যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কুফরি করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোনো আমল ছেড়ে দেয়াকে কুফুরি মনে করতেন না, তবে সলাৎ ছেড়ে দেয়াকে তারা কুফুরি মনে করতেন। কুফর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করা, এই সলাৎ ছেড়ে দেয়া কুফরির শামিল। এখন কথা হলো আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা এই গুরুত্বপূর্ণ ইবাদত সলাৎ আদায় করে না, তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? আপনারা কি আমার সাথে আছেন? তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি এটা কি আপনারা জানতে চান? এই ব্যাপারে ওলামায়ে কেরাম দু রকমের মত পোষণ করেছেন। এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেছেন যে সমস্ত ব্যক্তিরা বিল কুল্লিয়া মানে একেবারে সলা আদায় করে না, বাৎসরিক মুসল্লি অথবা সাপ্তাহিক মুসল্লি, তারা পাঁচ ওয়াক্ত সলাৎ কখনোই পড়ে না, শুধু জুমায় আসে আর দুই ঈদে আসে, আর মাঝে মাঝে আরও যে ঈদ টিদ পালন করে সেখানে যায়। আরও ঈদ পালন তো আমাদের দেশে হয়, তাই না? মুসলিমদের ঈদ দুইটা, এর বাহিরে যে ঈদগুলো আছে এগুলো মুসলিমদের না, বুঝতে পেরেছেন? এগুলো আমাদের ঈদ না, এগুলো অন্যদের ঈদ, কেউ যদি পালন করে তার দায়ভার সে নিবে, আমরা নিব না। আচ্ছা, তো এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ওলামারা দুইটা কথা বলেছেন। এক শ্রেণীর ওলামা কেরাম বলেছেন এই লোক কাফের হয়ে গেছে, এই মত পোষণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল সহ বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি থেকে শুরু করে প্রলিফিক যত ধরনের স্কলাররা আছেন সবার মত।
ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, সে মারা গেলে আমাদের কবরে দাফন করা যাবে না, সে যাবেহ করলে সেটা খাওয়া যাবে না, তার স্ত্রী যদি সলা আদায়কারিনী হন আর সে সলা আদায় বিলকুল্লি আর কখনোই করে না, ওই ব্যক্তির সাথে তার আর ঘর সংসার চলবে না। এটা ওনাদের ফতোয়া, আমার ফতোয়া না, কথা বুঝতে পেরেছি। এবং সে যদি মারা যায়, তার বাবা যদি নামাজি হয়, বাবা মারা গেছে, ছেলে জীবিত কিন্তু নামাজ পড়ে না, সে বাবার উত্তরাধিকার পাবে না। তার সাথে যাবতীয় আচার আচরণ তেমন হবে যেমনভাবে একজন কাফেরের সাথে হয়। এটা ওনাদের বক্তব্য। ওনাদের এই বক্তব্যের পেছনে দলিল আছে, যেটা একটু আগে উল্লেখ করলাম, যে আমাদের এবং অমুসলিমদের মধ্যে চুক্তি হলো আমরা নামাজি, তারা বেনামাজি, সুতরাং যে নামাজ পড়ল না সে কুফুরি করল। এটা ওনাদের রায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ স্কলারদের আরেকটা গ্রুপ, ওনারা বলছেন যে না, সে কাফের হয়ে যায় নাই, তবে সে কুফুরিতে লিপ্ত আছে। সে কাফের হয়ে যায় নাই তবে কুফরিতে লিপ্ত আছে, এখনো সে মুসলিম, সে মারা গেলে তার জানাজা হবে, আমাদের কবরে দাফন হবে, তবে ইসলামিক স্টেট হলে পরে তাকে অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করে এনে 3 দিন তাওবা করার জন্য তাকে চাপ দেয়া হবে, প্রেশার ক্রিয়েট করা হবে, তুমি তাওবা করো, সলাৎ শুরু করো, তারপরে যদি সে রাজি না হয় তাহলে তাকে হত্যা করা হবে। একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, কথা বুঝতেছেন, কখনোই সে স্কুলে যায় নাই, টিচাররা তাকে চিনে না, ছাত্ররাও তাকে চিনে না, সেন্টার পরীক্ষার সময় এসে উপস্থিত হয়েছে, সে পরীক্ষা দিবে। এখন ওস্তাদদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, টিচারদের মধ্যে এক শ্রেণীর ওস্তাদরা বলতেছে, কয় না ওকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না, ওরে তো আমরা চিনি না, ওকে কোথেকে আসলো, কোনো ছাত্র তাকে চিনে না, কোনো শিক্ষক তাকে চিনে না, সে বই পুস্তক কিনে নাই, সে কি পরীক্ষা দিবে, তাকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না। আমার সাথে একটু রিপ্লাই করেন তাহলে কথা বলার সুযোগ হবে, তাকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না। আরেক শ্রেণীর উস্তাদরা বলতেছে যে না, পরীক্ষা দিতে দেন, নাম তো আছে, হাজিরা খাতায় তো নাম আছে, পরীক্ষা দিতে দেন, সমস্যা নাই, যেহেতু তার নাম আছে তাকে একটা চান্স দেওয়া যেতে পারে। তবে তাদের দুই পক্ষের, তাদের দুই পক্ষ দুই রকমের মত পোষণ করলেও এক পক্ষ বলতেছে পরীক্ষা দিতে দেওয়া যাবে, আরেক পক্ষ বলতেছে পরীক্ষা দিতে দেওয়া যাবে না, তবে তারা উভয় পক্ষ একমত, পরীক্ষা দিলে পরে এই ছেলেটা অবশ্যই অবশ্যই ফেল করবে। একজন লোক সলা আদায় করে না, একেবারে বিলকুল্লি আর সলা ছেড়ে দিয়েছে, সে কাফের হয়ে গেছে, এটা এক শ্রেণীর উলামাদের বক্তব্য। আরেক শ্রেণীর উলামার বক্তব্য হলো না, এখনো কাফের হয় নাই, তবে তারা উভয়ে একমত, সে মরলে পরে জাহান্নামে যাবে আগে। কথা ক্লিয়ার? তাহলে যে ছেলে পরীক্ষা দিলে পরে ফেল করবে এটা নিশ্চিত বলা যায়, ওই ছাত্রত্বের আর কি মূল্য থাকতে পারে, ওই ছাত্রত্বের আর কি মূল্য থাকতে পারে আমাকে বুঝার? তাহলে ওই মুসলমানিত্বের কি মূল্য থাকতে পারে যে লোক মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে? কথা বুঝতে পেরেছি? একজন লোক ডেইলি 5 বার চুরি করে, কয়বার? মাসে 150 বার চুরি করে, বছরে 1800 বার চুরি করে, মিস হয় না কোনো দিন। এখন এই লোকটার নাম সমাজে কি হবে? জি,
তার কি আলাদা কোনো নামের দরকার আছে? কথা বলেন না কেন? আপনাদের বিবেক কি বলে? তার কি আলাদা কোনো নাম তাকে দিতে হবে? তাহলে একজন লোক পাঁচবার চুরি করে ডেইলি, মাসে 150 বার, বৎসরে 1800 বার সে চুরি করছে ডেইলি। ওই ব্যক্তির নাম যেমন সমাজে অন্য কিছু আর দেওয়ার দরকার নাই, তাহলে যে লোক ডেইলি 5 বার কুফুরি করল, মাসে 150 বার কুফুরি করল আল্লাহর সাথে, বৎসরে 1800 বার কুফুরি করল, তার নাম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কি হবে বল? চিন্তা করেন, আপনাকে চিন্তা করার জন্য অনেক বড় আলেম হইতে হবে না ভাই। আল্লাহ যে ব্রেনটা দিয়েছে, খালি একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন তার পরিচয় আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে কি হবে আপনি চিন্তা করেন। এই কথাগুলো এতক্ষণ যা বললাম এগুলো হলো যুক্তি। তো আমরা তো যুক্তি দিয়ে, শুধু যুক্তি দিয়েই চলি না, এখন আসেন দালিলে। এতক্ষণ যা বললাম সেটার পেছনে যদি দালিল থাকে তাহলে এটা শক্ত হইল, আর দালিল না থাকলে তো মুসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমরা পাপাচারীরা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, কোন কাজ তোমাকে এই জাহান্নামে নিয়ে আসলো? তুমি তো দুনিয়ায় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ছিলা, ওয়াই ইউ কেম ইন হেয়ার ইন দ্য হেল ফায়ার, এরকম জায়গায় তুমি কেন আসছো? তোমার তো এখানে আসার কথা না, তুমি ওয়াই, তুমি এখানে কেন আসছো? মা সালাকাক, কিসে তোমাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসলো? কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে একজন লোক বেনামাজি হলে পরে সে জাহান্নামে যাবে, সেটার নাম হলো সাকার, সে সাকার নামক জাহান্নামে যাবে, এটা কার বক্তব্য? কোরআনের বক্তব্য, আল্লাহর বক্তব্য। সুতরাং ওই ব্যক্তি কাফের হয়ে গেছে আর কাফের হয় নাই, এই ব্যাপারে উলামাদের বক্তব্য থাকতে পারে, তবে প্রাথমিক সিদ্ধান্ত ওই ব্যক্তির ব্যাপারে হবে সে সাকার নামক জাহান্নামে যাবে। কতদিন থাকবে? আল্লাহ আলাম। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, পায়ের গোছাও আছে, এটা আমরা মানি, কিন্তু কেমন সেটা আমরা জানি না, আমরা মানি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা কিয়ামতের দিন আমরা দেখব, তখন বুঝব কেমন। তবে আমরা বলবো না, না পায়ের গোছা নাই, আমরা বল কোরআন বলছে পায়ের গোছা আছে, আমরাও বলবো পায়ের গোছা আছে। কেমন? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর মতো নয়, তার মতো, তিনি যেমনটা নিজের জন্য চেয়েছেন। পায়ের গোছা উন্মুক্ত করার পরে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, দুনিয়ার সব মানব জাতিরা একটা প্ল্যাটফর্মে থাকবে, ইয়াহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, মুশরিক, সবাই এক প্ল্যাটফর্মে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বলবেন, আসো আমাকে এখন সিজদা করো। কিয়ামতের দিন আমলের কোনো ব্যবস্থা নাই, হিসাব। আজকের দিনে কি আছে? আমল আছে, হিসেব নেওয়ার মতো কেউ নাই। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আপনার, আপনাকে কেউ চার্জ করতে আসবে না, কেন করলেন না। কিন্তু আখেরাতে শুধু হিসেব আছে, আমলের সুযোগ নাই। তবে এই আমলটার একটা অবস্থা থাকবে, এই আমল একটা মাত্র আমল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেদিন এই আমলটার প্র্যাকটিস আপনাকে, এই আমলটার সাক্ষী আপনাকে দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করা। এটা কোরআনের আয়াত, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, মানুষদেরকে বলবে আমাকে সিজদা করো।
খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তাদের চেহারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাদেরকে ঢেকে ফেলবে, তাদের পিঠগুলো কাঠের মতো সোজা হয়ে থাকবে, তারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সিজদা করতে পারবে না। কারা? ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইয়ুদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। ওই সমস্ত ব্যক্তিরা পারবে না যাদেরকে, যারা দুনিয়ায় যখন তারা সুস্থ এবং স্বাভাবিক ছিল তারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সিজদা করতে পারে নাই, সিজদা করে নাই, মুয়াজ্জিন সিজদার জন্য আহ্বান করেছে তারা যায় নাই। সো তারা যেহেতু দুনিয়াতে এই প্র্যাকটিসটা করে নাই, সেদিন ল্যাকিংস অফ প্র্যাকটিস, প্রস্তুতির অভাবে তারা সেই পারফরমেন্স দেখাইতে পারবে না। তো যারাই পারবে না তারা সবাই জাহান্নামে যাবে। তাহলে আবু জাহাল পারবে না, আবু লাহাব পারবে না, উতবা পারবে না, সাইবা পারবে না, ফিরআউন পারবে না, হামান পারবে না, আপনিও পারবেন না। তার মানে কি? তার মানে হলো ফিরআউন যেখানে যাবে আপনিও সেখানে যাচ্ছেন, হামান যেখানে যাবে আপনিও সেখানে যাচ্ছেন। সুবহানাল্লাহ, কি কঠিন অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেছেন? আজকে আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, আপনার পরিবারে তাকিয়ে দেখেন, আপনার গ্রামে তাকিয়ে দেখেন, আপনার মহল্লায় তাকিয়ে দেখেন, সবচেয়ে সবচেয়ে নির্যাতিত নির্যাতিত সবচেয়ে অবহেলিত সবচেয়ে মানে ছোট করে দেখা হয় যে ইবাদতটা, সেটা হলো সালাত। যাকাত দিচ্ছে বছরে, কোরবানি করতেছে 2 লাখ টাকা খরচ করে গরু কিনে, নামাজ পড়ে না। আরে ভাই, হজে গেছে নামাজ পড়ে না, আপনি জানেন? উমরায় গেছে নামাজ পড়ে না, হজে গেছে নামাজ পড়ে না, আল্লাহর ঘরের পাশে থেকে নামাজ পড়ে না। কি হবে কেয়ামতের দিন? ওই সমস্ত ব্যক্তিরা, তারা হামান, নমরুদ, কারুন, উবাই ইবনে খালাফ, তাদের সাথে জাহান্নামে চলে যাবে, তারা দুনিয়াতে মুসলিম ছিল।